হ্যালো বন্ধুরা, প্রয়াস ডাব্লিউ বিসিএসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি পুলক বিশ্বাস, আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আমি, সেটা হচ্ছে NCL বা নন ক্রিমিলিয়ার আপগ্রেডেশন। যেটা তোমরা প্রিভিয়াসলি যে দুটো ভিডিও আপলোড করা হয়েছে WBPSC-র ক্লার্কশিপের ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত, সেখানে আমি এই NCL-এর কথাটা বলেছিলাম এবং অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চাইছো, তো তার জন্য এই ভিডিওর আলোকপাত। দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে দুটো ক্যাটাগরি রয়েছে, OBC ক্যাটাগরি A এবং B, হ্যাঁ, আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদের না 6 মাস পর এই যে ক্যাটাগরিটা সেটা নন ক্রিমিলেয়ার, সেটা আপগ্রেড করতে হয়। এবার নন ক্রিমিলেয়ার বা ক্রিমিলেয়ারের মধ্যে কারা পড়ছে, যাদের ফ্যামিলির ইনকাম, বাবা মায়ের ইনকাম বা ফ্যামিলির ইনকাম 8 লক্ষ টাকার উপরে, তারা কিন্তু ক্রিমিলেয়ার। মানে তারা ধরে নেওয়া হয় যে তারা যথেষ্ট সচ্ছল এবং তারা OBC-র যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো পাবে না। যাদের ইনকাম 8 লক্ষের কম তারা কিন্তু নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে। অতএব তোমার যদি OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে 6 মাস অন্তর অন্তর সেটা দেখাতে হবে যে তুমি, তোমার ফ্যামিলির আয় 8 লক্ষের বেশি না, তুমি সুযোগ সুবিধাগুলো নিতে চাও, সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। এখন কোশ্চিন হচ্ছে এই NCL আপগ্রেডেশনটা কারা করে থাকে। সবসময় তোমার সার্টিফিকেটের যে ইস্যুইং অথরিটি রয়েছে সেটা হচ্ছে SDO, SDO লেভেল থেকে করা হয়। তো SDO স্যার বা ম্যাডাম যিনি আছেন তিনিই কিন্তু তোমাকে বলতে পারেন যে তুমি নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছো। অতএব সার্টিফিকেটটা আপগ্রেড করতে হলে তোমাকে কিন্তু SDO-তে যেতে হচ্ছে, সেটা তোমার যদি লোকাল সাবডিভিশন অফিস হয়ে থাকে সেখানে, অথবা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যাদের আছে তাদের কালেক্টিভ বিল্ডিং যেটা, সেটাই কিন্তু SDO অফিস হয়ে থাকে সাধারণত, সেখানে গিয়ে কিন্তু আপগ্রেড করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কয়েকদিন হাতে সময় নিয়ে যেতে হবে, দেখা গেল 2-1 দিন আগে গেলে তোমার এক্সামের বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আগে তখন কিন্তু ওটা কমপ্লিট করতে পারবে না, কেননা SDO লেভেলে তো প্রচুর কাজ থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, বেশ কিছুটা সময় হাতে নিয়ে গিয়ে যেতে হবে। সার্টিফিকেটটা তোমরা দেখবে যে ওখানে ক্লারিক্যাল পোস্টে যারা রয়েছেন তারা ওগুলো রিসিভ করেন, ওটা রিসিভ করে রেখে দেবেন এবং SDO স্যার বা ম্যামকে দিয়ে ওটা তোমার আপগ্রেডেশনটা করিয়ে তোমাকে বেশ কয়েকদিন পরে তোমাকে কিন্তু ওটা দেবেন। আর যেহেতু এখন পুজোর টাইম চলে এসেছে, আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা হাতে যথেষ্ট সময় নিয়ে, মানে নোটিফিকেশানটা বেরোনোর সাথে সাথে তোমরা সেটা কিন্তু জমা দিয়ে দাও, কেননা বেশ কয়েকদিন কিন্তু সময় লেগে যেতে পারে এই ক্ষেত্রে, হ্যাঁ। এবং তারপরে তোমরা সেইটা যে ভেরিফাইড আপগ্রেডেড যে সার্টিফিকেটটা পাবে সেটাই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে শো করতে হবে। এই চলে গেল একটা বেসিক একটা কথাবার্তা। কিন্তু এবার দেখা গেল তুমি কোনো কারণে সার্টিফিকেটটা আপগ্রেড করতে পারলে না, জমা দিয়েছো ফেরত পেলে না, হ্যাঁ, আপডেট হয়নি আর কি, সেই ক্ষেত্রে কারণে কি আছে, WBPSC কিন্তু এই ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল। তুমি যদি তোমার ডকুমেন্টসটা শো করতে না পারো, আপডেটেড ডকুমেন্টসটা, তাহলে কিন্তু তুমি একটা অ্যাপ্লিকেশান যদি করো যে আমি এই কারণে এটা জমা করতে পারিনি, আমাকে কিছুদিন সময় দেওয়া হোক, সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে, তারপরে আমি এটা ভেরিফাই করিয়ে নেব, করে জমা দেবো। PSC কিন্তু এই ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করে থাকে। এই চলে গেল তোমাদের NCL সংক্রান্ত। এবার কোশ্চিন আসতে পারে যে যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রেও কি তোমার এই আপগ্রেডেশনটা দেখানো জরুরি? না, উত্তর হচ্ছে একদমই না। যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নন ক্রিমিলিয়ারের যে কনসেপ্টটা সেটা একদমই নেই, তাদের কিন্তু এই ধরনের কোনো সার্টিফিকেট ইস্যু হয় না বা আপডেট করতে হয় না। এই ক্ষেত্রে তাদের পুরনো যে সার্টিফিকেট রয়েছে সেটাই কিন্তু ডাইরেক্টলি জমা দিতে তারা পারছেন। এই চলে গেল দুটো কোশ্চিন। আর অবশ্যই যে রেজাল্ট সংক্রান্ত, সামনে যে রেজাল্টটা বেরোবে ওয়েস্ট বেঙ্গল PSC-র যে ক্লার্কশিপের যে ফাইনাল রেজাল্ট, সেইটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো কবে ওটার রেজাল্ট পাবলিশ হতে পারে, টেন্টেটিভ একটা ডেট আমরা অ্যানালাইসিস করেছি, সেটা তোমরা দেখতে পারো। এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের যে ফার্দার প্রসেস আছে, কী করে PSC ডকুমেন্টস ভেরিফিকেশান করে, যেটা টাইপিং টেস্টের আগে হয়ে থাকবে, সেইটাও তোমরা কিন্তু, আমরা প্রিভিয়াসলি ভিডিও বানিয়েছি, সেটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে, সেটা ক্লার্কশিপের টাইপিং টেস্ট হোক বা যে কোনো এক্সামের ইন্টারভিউ হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সম্পূর্ণভাবে সেটা হেল্প করবে। আর হ্যাঁ, আমি পুলক বিশ্বাস, তোমরা আমাকে দেখছো প্রয়াস WBCS ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, এবং তোমাদের আদার্স কোনো কোয়ারিজ থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবং তোমরা আমাকে এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেটাকে সোশ্যাল মিডিয়াতে, মানে ফেসবুক এবং অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা আমাদের ফলো করতে পারো, এবং তোমাদের কোনো রিকোয়ারমেন্ট বা কোশ্চিন থাকলে সেখানে কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে।